भैया मुक्ते ले भाई चलो चलो मुक्ते दुर्जय बाबा के नियर कत खेला खेलबेन इच्छे हुए छे कलंकित नायक बनिएछेन आबार निजे से कलंक मुछे दिएछेन बोलुन आबार कोन मतलबे आमाके फासाबार चेष्टा करछेन ना दुर्जय ना আর কোনো মতলব আমার নেই কারণ আমি অনেক বড় অপরাধী আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে তোমার মা ভাইকে হারাতে হয়েছে এ আপনি কি বলছেন যা সত্য তাই বলছি আজ থেকে কয়েক বছর আগে আমি শিবতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায় আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতে ও খুন হয়েছিল তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে দুর্জয় আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয় আমাকে মেরে ফেলো মেরে ফেলো চল মুক্তি পারলাম না রে বইন তুই যেমনি আমার সাথে বেইমানি করছস তেমনি আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারলাম না পারলাম না পারলাম না কহ যে আমার জাত শত্রু অর লাইগা কেনতি আমার কই যায় ডাক দিলি ডাক দিলি আমার মনের কষ্ট দূর করার জন্য আমার মনে ওর প্রতি যে ঘৃণা জন্মেছিল সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতরি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটি সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় পাঁচ বছর সাজা ভোগ করেছিল ওই লম্পটের লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও স্নেহময়ী মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি ওর প্রতি প্রতিশোধ নিয়ে ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে ভাইয়া ও আমার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে তাই তোমাকে অনুরোধ করছি ওর সাথে শত্রুতা ভুলে যাও নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করবো কি বলে এই ও কি বলে আপনার আদর দিয়ে যাকে খোলে পিঠে করে বড় করেছেন সে আজ ফনা তুলেছে সময় থাকতে বিন বাজান তা না হলে মরণ ছোপলে ওই ফকিরের পুত আবার আবার জায়গা মতো হাত দিছে ওর হাত কাইটা না দিলে আমার ইজ্জত হাট বাজারে নিলাম হইব তার আগে ওর ইজ্জত ফিনিশ করে আমি বুঝাই দিমু আমি কি জিনিস এক মিনিটে কইরা দিমু ফিনিশ